দোকানের সামনে বেআইনিভাবে গাড়ি পার্কিং করার প্রতিবাদ করায় অটো চালকদের একাংশের হামলায় আক্রান্ত হলেন কয়েকজন ফাস্টফুড বিক্রেতা। মঙ্গলবার দুপুরে এই গোলমালের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। মালদা শহরের ব্যস্তবহুল স্টেশন রোড এলাকায় অন্যায়ভাবে কয়েকজন অটো চালকের হামলার প্রতিবাদ জানিয়ে ফাস্টফুড বিক্রেতারা স্টেশন রোডের একটি লেন অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজ বাজার থানার পুলিশ। দীর্ঘ আলোচনার পর অবশেষে অবরোধ তুলে নেয় ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ব্যবসায়ীরা। উল্লেখ্য, মালদা শহরের স্টেশন রোডের একাংশে অসংখ্য বিরিয়ানি এবং ফাস্টফুডের দোকান রয়েছে, আরেক প্রান্তে রয়েছে অটো স্ট্যান্ড। রাস্তার ধারে এই অটো স্ট্যান্ডকে ঘিরেই দীর্ঘদিন ধরে প্রশাসনের তরফ থেকে তুলে দেওয়ার জন্য নানাভাবে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছিল। পরবর্তীতে সেই অটো স্ট্যান্ড তোলা প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি। এদিন দুপুরে স্টেশন রোডের একটি বিরিয়ানি দোকানের সামনে অটো দাঁড়িয়ে থাকাকে ঘিরে ব্যবসায়ী এবং চালকের মধ্যে বচসা শুরু হয়। এরপরে কয়েকজন অটো চালক অতর্কিতে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায় বলে অভিযোগ। আক্রান্ত ফাস্টফুড ব্যবসায়ী মিঠুন কর্মকার বলেন, পাঁচ ছয় জন অটো ড্রাইভার ওরা এখানে চিৎকার চিৎমারি করছে। আমি পাশের দোকানে ছিলাম, দোকান থেকে বেরিয়ে দেখি যে আমাদের ওই হায়দ্রাবাদের বিরিয়ানি দোকানদারকে ওর সঙ্গে পুরো ঝামেলা চলছে। আমি ঝামেলা করে লাভ নেই, তোমারও অটো তুমি টেনে নাও। এবার তো এই বলাতে আমাকে বলছে তুই কে, নানা রকম মুখ খিস্তি করে গালাগালি করে। সেই সময় মামা এসেছিলো দোকানে, মামা বুঝাতে যায়, মামাকে গালাগালি করে। আজকে তোমরা সরিয়ে নাও। এই বলাতেও মিনিমাম 10 থেকে 15 জন অটোওয়ালা এসে আমাকে মাথা ধরে টানতে লাগে মারার জন্য, মানে হাসপাতালে অ্যাডমিট করে এরকম ব্যাপার। সেই সময় দাদা আসে, এই দাদা এসে মাঝখানে দাঁড়াই, এই বলে তুই ভিতরে ঢুক, তারপর আমি দেখছি, এই না থাকলে আমাকে হয়তো এতক্ষণ হাসপাতালে যেতে হবে। দোকানের সামনে অটো রেখেছিল বলেই সরাতে বলেছিলাম, অথচ 5 থেকে 6 জন অটো চালক এসে আমার ওপর বেধড়ক মারধর করে। পরে আশেপাশের ব্যবসায়ীরা এসে আমাকে হামলার হাত থেকে বাঁচায়। এরপরই এই অন্যায়ের প্রতিবাদ জানিয়ে স্টেশন রোডের সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে। পুরো ঘটনার ব্যাপারে ইংরেজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকার অটো স্ট্যান্ড কর্তৃপক্ষের পাল্টা জানিয়েছেন, ব্যবসায়ীরা প্রথমে গোলমাল করেছে, তাদের কোনো দোষ নেই। পুলিশ জানিয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।